নমস্কার, আমি বিক্রম মাহাতো। হ্যাপি নিউ ইয়ার 2023-এর যত দর্শক ও কলাপ্রেমিক ও কলারসিকদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এসেছি তালাডি গ্রামে। তো তালাডি গ্রামে একটি নতুন কলার আবির্ভাব হয়েছে, সেই কলার সাক্ষাৎকার আমরা এখানে কলা মালিকের কাছে হয়েছি। তো কলা মালিকের কাছে একটু মানে ওর ডিটেলস, নাম বা গ্রামের নামটা একটু শুনে দেন। আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ মাহাতো, গ্রাম তালাডি, পোস্ট সরুলিয়া, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আপনার খেলা কতদিন থেকে আছে? আমার আগেও ছিল, লাগান ঝি আর ঘড়ি আড়ি ছিল। তো চিরু ডিয়ার লোকের সঙ্গে লাগান ছিল, সে ভারী শিখে বসে ঘড়িটিয়া। আর এখন আদাতের খেলা ওঠে, ওটাই জ্বর হয়েছে সমীর মাহাতোর সঙ্গে। আশা করি প্রাইজ কত আছে? প্রাইজ আছে 1500 টাকা। যাওয়া হয়েছে লাকাই লাকাই 4 নম্বর কাড়া। কোন নম্বর কাড়া? 4 নম্বর। 4 নম্বর। তো কাড়াটা মোটামুটি প্রস্তুতি কেমন আছে? প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে আমার কাড়া। আর কাড়ার লড়াই ডেপটা 21 ওস। তো মোটামুটি যে কাড়া মালিকের সঙ্গে কথা করলেন, মানে এই নতুন কাড়া মালিক লই মোটামুটি আর আগেও অনেকবার কাড়া রাখেছিল, তো তার মধ্যে মাঝামাঝি কি কারণে কাড়া রাখা হয়নি তার একটু ডিটেল। এর আগে তো ইউটিউব ছিল নাই, মাঝামাঝি সময় যাই অনেক রকম ব্যাপার, গাড়ি ঝাড়িয়ে মাটি রয়েছিল, ওই জন্য কাড়া তাড়া আর ইয়া করিনি, রাখিনি। তখন গাড়িয়া গরু চাষ করেছি, ট্রাক্টর আছে এখনো। তো কাড়াটা দেখাশোনা কে করে? দেখাশোনা আমার বাবাই করে। আমি তো তোমার মোটামুটি পুরো পরিবারটার ইন্টারেস্ট আছে। তো মোটামুটি ঈশান নাই হলো পরের সালে গ্রাম লড়াই হতে পারে। মোটামুটি তালাডি আরো কি কাড়া আছে? আছে আরো, আছে 8-10 সাল কাড়া আছে, ছোট বাচ্চা সব বাঁধা দেয় দুধ। না না, ওই মনে হয় লড়াই লাগার মতো না। আর বেশি কিছু না বলে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি, আর ইয়ার পরে কাড়াটা ইয়ার পরে দেখাবো আর কি। আশা পুরা